ইন্দ্রজিৎ স্যার কি বলেছে তোমাকে তোমার মনে আছে তো? তোমাকে তোমার অতীতের সব কিছু নিজের মাথা থেকে কিন্তু মুছে ফেলতে হবে। তোমার পুরনো নাম, তোমার পুরনো অ্যাড্রেস, তোমার পুরনো পার্সোনালিটি, সব কিছু। বিকজ এখন তুমি শঙ্কর নও, তুমি রিয়াংশ। নাও পিক আপ দ্য ফোর্ক অ্যান্ড নাইফ রাইট নাও। দেখো রিয়াংশ, তোমাকে জানতে হবে খাবার কি করে কাটতে হয়। ইউ আর টপ শেফ রাইট নাও, সো তোমাকে জানতে হবে তোমার খাবার কিভাবে পারফেক্টলি আর স্মুথলি কাটতে হয়। আর যখন তুমি খাবে তখন মুখ যেন বন্ধ থাকে আর কোনো শব্দ যেন না বেরোয়। কেন? এটাকে টেবিল ম্যানার্স বলে। যখন তুমি খাবে মুখটা বন্ধ করে খাবে, হা করে খাবে না, এরকম ছোট ছোট পিসেস কাটবে অ্যান্ড প্লেটের কাছে মুখটা না ঝুঁকিয়ে এইভাবে খাবে। পারফেক্ট। শুধু ওটা একটু এইভাবে ধরবে, হ্যাঁ, এন্ডস গুলো দেখা না যায় যাতে। রাইট, আবার ট্রাই করো। কি হলো? এটা একটা বিষাক্ত পোকা। তোমার গালে যদি কামড়ে দেয় তাহলে গালফুল একদম হয়ে যাবে। আমি এটা ফেলে দিয়ে হাত ধুয়ে আসছি। মুখ ফুলে শঙ্করের স্ত্রী ঐশানী আমাদের বেস্ট এজেন্টদের মধ্যে একজন। হ্যাঁ, শঙ্কর আর ঐশানী দুজন দুজনকে ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে। এখন হয়তো দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি চলছে। মন বড় বিচিত্র জিনিস মহল, কখন যে কার প্রতি দুর্বল হয়ে যায় বলা যায় না। কিন্তু আমাদের আন্ডার কভার এজেন্টদের হৃদয়টা লোহার মতো শক্ত হতে হয়, যাতে কোনো কিছুতেই না গলে যায়। বি কেয়ারফুল। অরবিন্দ স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।